আসসালামু আলাইকুম, কুইক ফ্যাক্টসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে কিছু সুন্দর লাইভ লেসন শিখব, কেননা অনেক মানুষের কাছে তিনি একজন আইডল। কিভাবে অনেক মুশকিল পরিস্থিতিতেও কুল থাকা যায় সেটা তাকে দেখলে বোঝা যায়, আর কিভাবে একজন ভালো অধিনায়ক হতে হয়, আর এসব জানার জন্য আমরা ধোনির উপদেশগুলো অনুসরণ করতে পারি যা স্বয়ং ধোনি আমাদের শেখাতে চান। তো চলুন আমরা ধোনির ভাষায় জেনে আসি। একটি সেমিনারে তিনি বলেছিলেন, একটা সময় ছিল আমি প্রচুর হতাশায় ভুগতাম, প্রচন্ড রাগ হতাম, আমার সিদ্ধান্ত নিতেও সমস্যা হতো। আসলে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সব থেকেই গুরুত্বপূর্ণ আমাদের সেটাতেই ফোকাস করা উচিত, যে কাজটা আমাদের এখনই করা দরকার সে কাজটা সকল আবেগের থেকেও গুরুত্বপূর্ণ। যখন আমি চিন্তা করতাম যে এখন আমার কি করা উচিত, এর পরিবর্তে আমি কি পরিকল্পনা আঁটতে পারি, যখন আমি এ ধরনের মুহূর্তে পড়তাম তখন আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতাম। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার আবেগকে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক ভালো করে কন্ট্রোল করতে পারি, কারণ আমি বুঝতে পারি মানুষের মধ্যে অনেক ধরনের আবেগ কাজ করে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে আমাদের অনেক বেশি আবেগ থাকে। কিন্তু এটা বলে ভুল হবে যে এসব কখনোই আমার মনে আসে না, তবে আমি অনেক বিশেষ মুহূর্তে আমি আমার অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, কেননা আমার চিন্তা ভাবনাতেই আমার এবং আমার টিমের ফলাফল আসবে, আর এ কারণেই আমি সকলকে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখার জন্য উপদেশ দিব। এরপর ইন্ডিয়ান আর্মির এক সেমিনারে তিনি বলেন, আমি কখনোই অনেক বেশি এক্সপেকটেশন রাখতাম না, আর এ ধরনের চিন্তা আমাকে অনেক এগিয়ে রাখতো। আমি কখনোই ভাবতাম না যে আমাকে টিমে সিলেক্ট হতে হবে, আমার কাছে যে বিষয়টি ছিল পারফরমেন্স করা, ভালো করে খেলা, আর আমি সেটাই করতাম, আর সিলেকশন অন্য কারো হাতে ছিল এবং আমি তাদের ব্যাপারে ভাবতাম না। আমি ভাবতাম যে যে জায়গার জন্য আমাকে সিলেক্ট করা হবে আমি সেই জায়গায় যাব এবং ভালো করে খেলবো। একবার যখন আপনি দেশকে রিপ্রেজেন্ট করবেন তখন মোটিভেশনের আর কমতি থাকে না। আর আমরা যেসব লোক নিজের দেশকে রিপ্রেজেন্ট করি, হোক সারা যে কোনো খেলা, যে কোনো প্ল্যাটফর্ম, আমরা যখন দেশের বাইরে গিয়ে পারফরমেন্স করি তখন আরো বেশি মোটিভেটেড হই ভালো খেলার জন্য, আর চিন্তা ভাবনা করি আমরা কিভাবে সফল হতে পারবো। কিন্তু আমি কখনোই ভাবিনি যে একদিন আমিও দেশের জন্য খেলবো। এর পরবর্তীতে তিনি অন্য আরেকটি সেমিনারে বলেন, আমি মনে করি সবসময় আমাদের অনেস্ট থাকতে হবে, আমাদের জীবনে ঝুঁকি নিতেই হবে, আমাদের সময়ের সাথে সাথে আরো কঠিন চিন্তা ভাবনা করতে হবে, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সম্পূর্ণ প্রতিভাকেই ব্যবহার করতে হবে। অনেস্ট থাকা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কঠোর পরিশ্রম করেই লক্ষ্যে পৌঁছানো যায়। এরপর অন্য আরেকটি সেমিনারে তিনি বলেছিলেন, আমি সর্বদাই সাধারণ থাকতাম, আমি ক্রিকেট খেলতাম এবং আমার সকল আবেগই ক্রিকেটকে নিয়ে, আমার কাছে ক্রিকেট অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি সবসময় সাধারণ থাকার চেষ্টা করছি, কখনো নিজেকে বদলাতে দেইনি, আমি মনে করি জীবনে কেবলমাত্র প্রধান বিষয়টিকেই ফোকাস করা উচিত। এছাড়াও অন্য আরেকটি সেমিনারে তিনি বলেছিলেন, আমি সবসময় একটা বিষয়ের ব্যাপারে চিন্তা করতাম যে আমি যেন কখনো রেজাল্টের ব্যাপারে না ভাবি, আমি একথায় বেশি বিশ্বাস করি যে প্রসেস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কেননা প্রসেসের কারণেই আমরা ফলাফল পেয়ে থাকি। আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন একটা তাৎক্ষণিক গোলে পৌঁছাই, আমরা কিভাবে পরিকল্পনা করছি এবং কিভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। শুধু ফলাফলের ব্যাপারে ভেবে আপনি ভালো ফলাফল পাবেন না, যেটা আপনার কাছে নিয়ন্ত্রণ করার মতো সেটাকেই ফোকাস করে এগিয়ে যেতে হবে। ছোট থেকে ছোট বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করুন, দেখবেন আপনি জয়ী হয়েছেন। তো বন্ধুরা, উপদেশগুলোর মধ্যে আপনাকে কোন উপদেশটি ভালো লেগেছে জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। আর আমরা আমাদের টিম এ ধরনের সুন্দর ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক রিসার্চ করে থাকে, এই সবটাই আপনার জন্য। এই জন্য আপনি যদি আমাদের পরিবারের সদস্য অলরেডি হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, আর যদি এখনো তা হননি তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আপনার পছন্দ মতো বিষয় সিলেক্ট করুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।